ফিরে আসা, তওবা মানে ফিরে আসা, কার দিকে ফিরে আসা, আর রুজু ইলাল্লাহ আল্লাহর দিকে ফিরে আসা, যে পাপ করেছেন সে পাপ থেকে ফিরে আসা, যে অন্যায় করেছেন সে অন্যায় থেকে ফিরে আসা। দুই, অনুতপ্ত হওয়া। কি হওয়া? কয়দিন অনুতপ্ত হতে হবে? কয়দিন? একদিন, দুদিন? আদম আলাইহিস সালাম অনুতপ্ত কয়দিন হয়েছিলেন? মৃত্যুর আগ পর্যন্ত তিনি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলেছিলেন না? ইউনুস আলাইহিস সালাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন কতদিন বলেছিলেন? মৃত্যুর আগ পর্যন্ত বলেছিলেন। তওবা অনুতপ্ত কতদিন করতে হবে? মৃত্যুর আগ পর্যন্ত করতে হবে। দলিল, ওয়াইদা ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন কতদিন করতে হবে তওবা? মৃত্যুর আগমন আসা পর্যন্ত, মৃত্যু আসা পর্যন্ত আপনাকে অনুতপ্ত হতে হবে। আর তিন নম্বর পয়েন্ট, যে কাজের জন্য আপনি তওবা করছেন দ্বিতীয়বার ওই কাজ করা যাবে না, ওই কাজে ফিরে আসা যাবে না। আর চার নম্বর, যদি তওবা পাপটা হাক্কুল ইবাদ হয়, হাক্কুল ইবাদ বান্দার হক, বান্দাকে আপনি কষ্ট দিয়েছেন, মেরেছেন, বান্দার জমি নিয়ে নিয়েছেন, বান্দাকে মানুষকে যদি কোনো কষ্ট দিয়ে থাকেন, তো ওই মানুষের কাছ থেকে ক্ষমা না নেওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। মনে থাকবে এই কয়েকটি শর্ত পূরণ করে আপনাকে তওবা করতে হবে। সম্মানিত শুধু মন্ডলী, সিয়ামের উপকার যদি আপনি আপনার জীবনে অর্জন করতে চান, তওবার এই পাঁচটি শর্ত, চারটে শর্ত পূরণ করে আপনাকে তওবা করতে হবে। রাজি আছেন? ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা। আর একটা কাজ করতে হবে কি? ক্ষমা প্রার্থনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমাজান মাসকে আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন যাতে করে আমি আল্লাহ বান্দাকে ক্ষমা করতে পারি। ক্ষমার জন্য আল্লাহ রমাজান মাসকে দিয়েছেন। পাপ মানুষ করবে, পাপ বান্দা করবে, আর আল্লাহ বলছেন মানুষ আমার কাছে পাপ করার পরে ক্ষমা চাইবে, আমি তার ক্ষমা করে দেব। কপাল পোড়া আর কেউ নাই, ওই ব্যক্তির চেয়ে হতভাগা আর কেউ নাই, ওই ব্যক্তির চেয়ে কপাল পোড়া আর কেউ নাই যে দাখাল রমাদান সুম্মান সালাখা কাবলা ইউগফিরা লাহু, রমাদান মাস প্রবেশ করেছে, খেয়াল করে শুনুন, ক্ষমা যদি আমি আপনি রমাদান মাসে যদি আল্লাহর কাছ থেকে আমার পাপের ক্ষমা নিতে না পারি, আল্লাহর কাছে কান্নাকাটি করে যদি ক্ষমা করিয়ে নিতে না পারি, তাহলে এই রমাদান মাস আপনার আমার জন্য হতভাগা হিসেবে আগমন করবে। আপনার আমার মতো হতভাগা, আপনার আমার মতো নিকৃষ্ট, আপনার আমার মতো হতভাগা, আপনার আমার মতো নিকৃষ্ট, আপনার আমার মতো দুর্ভাগা আর পৃথিবীতে কেউ নাই। এটা কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সহিহ বুখারী 1145 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ক্ষমা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে না, শুনে রাখো, আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য রেডি হয়ে আছেন। এনজিল রব্বুনা তাবারক ওয়া তাআলা ইলা সামাইদ দুনিয়া ফি কুল্লি লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হাত্তা ইয়াবকা সুলুতিল লাইলিল আখর। হে আমার বান্দাগণ তোমরা শোনো, আল্লাহ রাসূল বলছেন, হে আমার উম্মতেরা তোমরা শোনো, আমার বরকতময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাত্রিতে আমাদের মাথার উপরে যে দুনিয়ার যে আসমানটি আছে এই আসমানে নেমে আসেন। আমাদের মাথার উপর যে আসমানটা আছে না, দেখতে পাই সাদা নীল আকাশ, এই আকাশে নেমে আসেন। কোথা থেকে নেমে আসেন? আরশ থেকে, আরশ থেকে নেমে আসেন। সহিহ বুখারীর হাদিস 1145 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল বলছেন, আপনার আমার বরকতময় আল্লাহ প্রত্যেক রাত্রিতে শনিবার, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, একুশ, যত মাস 365 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। কখন? হাত্তা ইয়াবকা সুলুতুল লাইলিল আখর, রাতের শেষ তৃতীয় অংশে, রাতের শেষ তৃতীয় অংশ, অর্থাৎ ফজরের আজান হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি সেখানে অপেক্ষা করেন।